বন্ধুরা, আর্কিটেক্ট বাংলার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। তো আজকে যে নিউজলেটার এসেছে গতকাল, তো গতকালের নিউজলেটার সম্পর্কে আজকে আলোচনা করব। তো মেন মেন পয়েন্টগুলো এখানে যেগুলো বলা হয়েছিল, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে বলা হয়েছে যে কোম্পানির সিস্টেম চেঞ্জ, কিছুটা চেঞ্জ হয়েছে সিস্টেম। তো এখানে আমাদের পে টেট সম্পর্কে তো নিউজ লেটার আগেই আসতো, তো কোম্পানি ইহা থেকে কোনো মানে সেরকম আপডেট পায়নি, সেজন্য দেরি করে গতকালকে দিয়েছে। তো এর আগেই দেওয়ার কথা ছিল নিউজ লেটার। তো ইহা থেকে যে আপডেটটা পেয়েছে আমাদের জা লাইফস্টাইল, সেটা হচ্ছে আমাদের পে টেট সম্পর্কে। তো ইহা এখন ম্যানেজমেন্টের কিছু সিস্টেম ওরা পরিবর্তন করেছে। তো আমাদের বিভিন্ন সেলস টিমকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠিয়েছে, বিশ্বের বিভিন্ন বিভিন্ন স্থানে স্থানে তাদেরকে পাঠাচ্ছে। তো বিভিন্ন সেলস টিম নিয়োগ করা হয়েছে বিভিন্ন দেশে। আমরা কিছুদিন আগেও পেয়েছি যে ইন্ডিয়া, এশিয়া, আফ্রিকা বিভিন্ন দেশে বিভিন্ন সেলস টিম। তো তাদের সাথে যেটা ইহা থেকে আপডেট পাওয়া গেছে যে অনেকগুলো কোম্পানিকে পাওয়া গেছে যে অ্যাড দেওয়ার জন্য, তো কাজ চলছে সেগুলোর। তো ইহা যতদিন না লাইভে আসছে, অর্থাৎ যতদিন আমাদের রেফার ইনকাম বা নেক্সট বাটন যতদিন না আসছে, ততদিন আমরা অ্যাড পাবো না। তো এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এটা আমাদের বলা হচ্ছে নিয়ার ফিউচার, অর্থাৎ আমরা অতি শীঘ্রই সেটা আমরা পাবো। তো কখন পাবো সেটা নিউজ লেটারে মেনশন করা হয়নি, ঠিক আছে। তো আমরা অতি শীঘ্রই হয়তো পেতে পারি, তো রিয়েলেট সেটাই বলা হয়েছে নিউজ লেটারে আজকে। তো আমাদের এটাও বুঝতে হবে যে ওয়েবসাইটের অনেকগুলো কাজ করছে, তো সেগুলো সেটিং করতে সময় লাগছে। তো হয়তো আমরা যেটা জানতে পেরেছি যে সামনে যে ক্রিসমাস আসতেছে, এর আগে হয়তো আমরা কোনো গুড নিউজ পাবো, এরকমই বলা হয়েছে। আমাদের লিডাররা এরকমই বলছে। তো দেখা যাক সামনের দিন কী হয়, ঠিক আছে। তা আমরা অপেক্ষায় আছি, আপনারা অপেক্ষায় আছেন, সবাই অপেক্ষায় আছে। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া তো আর কিছু করার নেই। এখন যখনই কোম্পানি অপেক্ষা করে আছে, রিয়েল মানে ইহাও চেষ্টা করে যাচ্ছে, সবাই করে যাচ্ছে, সবাই প্রচেষ্টা করে যাচ্ছে। এখন তো সব কিছু আসলে সৃষ্টিকর্তা এখন কীভাবে কী করে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব, বাকিটা ওনার ইচ্ছাই তো হবে। তো আমাদের আরেকটু আশা রাখতে হবে, আরেকটু ধৈর্য রাখতে হবে আমাদের রিয়েলেট পাওয়ার জন্য, যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি সবাই, আমি, আপনি সবাই। তো অনেকে আমি ভিডিও দিচ্ছি, তো বিভিন্ন কমান্ড করতেছে, বিভিন্ন অভদ্র ভাষায় করতেছে। তো এটা আমি ভিডিও দিচ্ছি, এটা আমার অপরাধ না। আমি আপনাদেরকে হেল্প করার জন্য বা এগুলো সম্পর্কে জানানোর জন্য, বা অনেকে বুঝতে পারে না নিউজ লেটার সম্পর্কে, আমার গ্রুপে আমার মেম্বাররাও আছে, তো সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য এগুলো আপডেটগুলো দিই। আপনিও যেরকম মেম্বার, আমি এর জায়গা রেস্টুরেন্ট থেকে বিলিয়ে দিই, কোনো টাকা পাচ্ছি না, উল্টো আমার আরও MB যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে, ঠিক আছে, সময় যাচ্ছে। তো এটা বুঝতে হবে আপনাদের। তো ভদ্র ভাষায় আপনারা কমান্ড করবেন, এটাই আপনাদের কাছে আশা রাখি। তো আপনারা কমান্ড করলেও সেগুলো আমরা রিপোর্ট মেরে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই। তো কমান্ড ব্যবহারে বংশের পরিচয়, এটা মনে রাখবেন। তো এটা আমার কোম্পানি না বা আপনার কোম্পানি না, এটা একটা বৈশ্বিক কোম্পানি, যেটা কোম্পানির হেড অফিস হচ্ছে লন্ডনে। তো আমরা এটা কী করছি এটা সম্পর্কে যেগুলো যে আপডেটগুলো আমি পাচ্ছি সেগুলো আপনাদেরকে দিচ্ছি। এটা এখানটা আমি নিজের থেকে বানিয়ে কোনো কিছু বলছি না, যেগুলো পাচ্ছি আপডেট যেভাবে পাচ্ছি সেভাবেই দিচ্ছি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা সুন্দরভাবে কোনো কিছু জানার জন্য কমেন্ট করবেন, হ্যাঁ, অভদ্র ভাষা ব্যবহার করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো এরপরে আমাদের তো রিয়েলেট সম্পর্কে এটাই আমাদের, আমরা হয়তো সামনে কোনো রিয়েলেট আমরা পাবো। তো আমাদের যেটা নিউজ লেটারে যেটা মেনশন করা হয়েছে যে আমাদের যা লাইফস্টাইল এবং ইহা দুটা আলাদা কোম্পানি, যেটা বারবার বলা হচ্ছে, তো নিউজ লেটারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং দুইটার ম্যানেজমেন্ট আলাদা, দুইটার ম্যানেজমেন্টের যারা ব্যক্তি আছে ওরা আলাদা, এখানে দুইটাকে আমরা কখনো এক করতে পারবো না, এক মনে করতে পারবো না, এটাই আমাদের মেনশন করে দেওয়া হয়েছে। তো যা লাইফস্টাইল একটা কোম্পানি, আবার এটার ম্যানেজমেন্ট আলাদা, এবং ইহার
আলাদা একটা কোম্পানি, এটার ম্যানেজমেন্ট আলাদা। আমরা জানতে পেরেছি ইহা হচ্ছে আয়ারল্যান্ড টেকের কোম্পানি, এটার সাথে জাঁ লাইফস্টাইলের চুক্তি হয়েছে বিজ্ঞাপন দেখানোর জন্য, ঠিক আছে। তো এভাবে দুই কোম্পানি দুইভাবে কাজ করে যাচ্ছে, এটাই মেনশন করা। এরপরে আমাদের যেটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্যাকেজ। তো প্যাকেজের যে অফারগুলো, প্যাকেজের অফারগুলো আমরা যে এখানে একটা জাঁ লাইফস্টাইলের সাথে একটা ফুড সাপ্লিমেন্টের অর্থাৎ খাদ্য বিপণনের সাথে একটা চুক্তি হয়েছে, যারা প্যাকেজগুলো নেবে তাদেরকে এখান থেকে কিছু গিফট দেওয়া হবে, সেরকম একটা ফুড সাপ্লিমেন্টারের সাথে চুক্তি হয়েছে। তো এই প্যাকেজগুলোর সম্পর্কে, তো সেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে মঙ্গলবারে আবার নিউজ লেটার আসার কথা বলা হয়েছে, সেখানে আমরা পাবো আরও ডিটেলস, এটা সম্পর্কে পাবো। আরও আমাদের বিভিন্ন আরও প্যাকেজ আছে, এরপরে আরও যে 100 ইউরো 300 ইউরো যে প্যাকেজ, আরও নতুন নতুন প্যাকেজ আনবে জাঁ লাইফস্টাইল। তো এখানে আমাদের জাঁ লাইফস্টাইল এখানে যা বলা নিউজ লেটারে যা বলেছে যে এখান থেকে যারা লেভেল ইনকামে অনেকেই, বিশেষ করে 50,000 টাকা 50,000 ইউরো এবং 1,000,000 ইউরো পর্যন্ত তারা 50,000 ইউরো অনেকে ইনকাম করেছে লেভেল ইনকাম থেকে, এবং অনেকেই ব্যাংক থেকে তারা উইথড্র করেছে। আমরা দেখতে পেয়েছি আসলেই অনেক আমাদের যারা লেভেল ইনকাম অ্যাক্টিভেট করেছে, কম্বো প্যাক কিনেছে, তারা অনেকেই পেমেন্ট পেয়েছে। তো সেটাই বলা হয়েছে যে অনেকেই 50,000 টাকা বা 50,000 ইউরো এরকমও ইনকাম করেছে, 5,00,000 টাকা ইনকাম করেছে, 2,00,000 টাকা 1,00,000 টাকা 50,000 টাকা বিভিন্ন ইনকাম আমাদের যারা লেভেল ইনকাম, বিশেষ করে বড়ো বড়ো যারা লিডার রয়েছে, তো তারা এখান থেকে আমার বলছে সামনের আরও নভেম্বর মাসে তারা 1,000,000ও ইনকাম করতে পারে লেভেল ইনকাম থেকে। তো জাঁ লাইফস্টাইল যে প্যাকেজগুলো এনেছে সে প্যাকেজগুলো যারা ক্রয় করছে তারা এখান থেকে ইনকামগুলো পাচ্ছে, ঠিক আছে। তো এখানে প্যাকেজ সম্পর্কে এটাই বলা হয়েছে, তো এবং ব্যাংকেও পেমেন্ট পাচ্ছে সবাই। তো এখানে আরেকটা যেটা বলা হয়েছে যে ব্যাংকে পেমেন্ট পেতে অনেকের অনেক সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো জাঁ লাইফস্টাইল যে ম্যানেজমেন্ট তারা কী করেছে এগুলোকে সলভ করার, অনেকটা সলভ করেছে সমস্যা, অনেকের অনেক সমস্যা হয়েছে, 2-3 বার বাউন্স হয়েছে টাকাগুলো, বিভিন্ন সমস্যা হয়েছে কমিশন পেতে। তো সেজন্য আমাদের যেটা বলা হয়েছে আমাদের জন্য একটা ডেবিট কার্ড আনবে। তো সামনের মঙ্গলবারে যে নিউজ লেটার আসবে সেটা সম্পর্কে আরও বিস্তারিত। ডেবিট কার্ডটা কীভাবে হবে, তো এখন ব্যাংকে যে আমরা টাকা পাচ্ছি সেখান থেকে ব্যাংকে অনেক চান্স কেটে পেলে, তো ডেবিট কার্ড আসলে সেখান থেকে খুব কম টাকায় আমরা আমাদের কমিশন তুলতে পারি। সেজন্য আমাদের জন্য যাদের লেভেল ইনকাম বা যাদের ইনকাম জেনারেট হচ্ছে তাদের জন্য ডেবিট কার্ড আসবে। তো সেটা সম্পর্কে আরও বিস্তারিত আগামী মঙ্গলবারের নিউজ লেটারে বলা হবে, সেটা বলা হয়েছে। তো ডেবিট কার্ডটার জন্য এখানে বলা হচ্ছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের দরকার নেই, এটা ডেবিট কার্ডটা এমনভাবে আসবে সেটা দিয়ে আমরা সহজেই টাকা তুলতে পারি। তো সেটা কীভাবে আসবে সেটা আমরা সামনে জানতে পারবো, যখন পাবো সে তখন আমরা এটা নিয়ে বলবো। তো এরপরে আমাদের যে প্যাকেজ 18 ইউরো 48 ইউরো 100 ইউরো 200 300 ইউরো এই যে প্যাকেজগুলো, এগুলো সম্পর্কে বলা হয়েছে যে এগুলো থেকে আমরা কী করতে পারি, আমরা এখান থেকে ইনকাম করতে পারি, ইনকাম জেনারেট করতে পারি। এটা জাঁ লাইফস্টাইলের সাবজেক্ট আর ইহা সাবজেক্ট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তো ঠিক আছে। তো এটা এটা নিয়ে আমাদের, আমরা যে যদি আমি বলছি না আপনাদেরকে প্যাকেজ নিতে, আপনাদের ইচ্ছা হলে আপনারা নেবেন, না হলে দরকার নেই, ঠিক আছে। যখন পে টেট আসবে সেখান থেকে আমরা প্যাকেজগুলো অ্যাক্টিভেট করব। তো আমার মতে এখন প্যাকেজ নেওয়ার কোনো দরকার নেই, আমাদের অনেক লিডাররাও নিষেধ করছে, তো আমরা দেখে যাই কখন পে টেট আসে তখন আমরা প্যাকেজ, সব প্যাকেজ আমরা অ্যাক্টিভেট করব, ইনকাম করব। তো এরপর এটাই যে আমাদের আরও বিভিন্ন ধরনের নতুন প্যাকেজ, প্যাকেজের বিভিন্ন অফার আসবে বিভিন্নভাবে, 100 ইউরো 300 ইউরো তো এইগুলো সম্পর্কে আরও সামনে নিউজ লেটারে মঙ্গলবারে আবার নিউজ লেটার আসলে তখন আমরা সেখানে পাবো। তার একটা জাঁ ক্রিপ্টো নিয়ে যে আলফা টিমে যেটা আমরা পেয়েছি কিছু আপডেট সেটাও বলছি আলফা টিমের মিটিং থেকে। তো এটা নিয়ে অনেক মিটিং হচ্ছে বিশেষ করে ক্রিপ্টোকে লঞ্চ করার জন্য। তো এটা বলা হচ্ছে প্রথমে যে 334 কোটি যে জাঁ ক্রিপ্টো লঞ্চ হবে 10% অর্থাৎ 340 মিলিয়ন থেকে যে 34 কোটি যে লঞ্চ হবে 10%, তো সেটা প্রথমে বিক্রি করা হবে। তো অনেক আছে, অনেক
হয়তো আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া না, তো বাইরের অনেক রাষ্ট্রে যারা বিশেষ করে যাদের কাছে এগুলো সুলভ, যারা ইউরো ডলার আছে তাদের, ওরা এই ক্রিপ্টোগুলো কিনে নিবে। তো এরপরে দ্বিতীয় পেজে আমরা আমাদের যে 200টা, যে আমরা 20 ইউরো দিয়ে যে 200টা ক্রিপ্টো সেটা আমরা আমাদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো আর হচ্ছে যা তো যা ক্রিপ্টোর যে ওয়ালেট আসবে, দুই ধরনের ওয়ালেট আসবে, এটা একটা আমাদের যে যা ক্রিপ্টো এটা এই নামে থাকবে না, যে নামে থাকুক। তো এর সাথে যে যে ব্ল্যাক চেইন বা আডা আডা কোম্পানির সাথে যে কার্ডেনো যে কোম্পানির সাথে যে চুক্তি হয়েছে, তো এখানে দুই রকমের ওয়ালেট থাকবে। একটা হচ্ছে কার্ডেনো বা ব্লক চেনের একটা ওয়ালেট থাকবে, আর যা কয়েন যে নামে আসবে ওই নামে একটা ওয়ালেট থাকবে। ওয়ালেট মানে যেখান থেকে আমরা কেনাবেচা করতে পারবো। তো দুই রকমের ওয়ালেট থাকবে এখানে, দুইটা আলাদা ওয়ালেট থাকবে। এবং তো এটার জন্য কাজ করে যাচ্ছে কোম্পানি, নভেম্বরের মধ্যেই আমাদের আমরা এটার লঞ্চ আমরা দেখতে পাব। তো আমরা 2022 সালে হয়তো এটার মূল্য, এক একটা শেয়ারের মূল্য ক্রিপ্টো কয়েনের মূল্য 10 ইউরো হতে পারে, 10 ইউরো হবে এরকম বলা হয়েছে। তো 10 ইউরো হলে মানে 1000 টাকা। তো আমরা 200টা শেয়ার যদি পাই 2 লাখ টাকা আমরা এখান থেকে আমাদের ইনকাম হবে, এখানে এরকমই বলা হয়েছে। তখন আমরা দেখ সামনে আরও যখন আসবে, তো আজকে নিউজ লেটারে কিছু বলা হয়নি, এটা আলফা টিমে আলোচনা হয়েছে, তো হয়তো এটা নিয়ে নিউজ লেটারে কিছু বলা হবে, তখন আমরা বিস্তারিত জানব, ঠিক আছে। তো নিউজ লেটার সম্পর্কে এই আজ যেগুলো মেন পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, তো আশা করি এইটাই হচ্ছে মেন বিষয়, এই মেন বিষয়গুলো আশা করি বুঝেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।